আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, একের পর এক বিভিন্ন পেশেন্টদেরকে আপনাদের সামনে নিয়ে আসছি, তাদের অতীত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, যাতে আপনারাও তাদের এই অভিজ্ঞতা থেকে আপনারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে পারেন, তাদের জীবনের ভুলগুলো যাতে আপনাদের জীবনে না ঘটে। আমরা কী ধরনের চিকিৎসা করি, কী ধরনের পেশেন্টদের আমরা চিকিৎসা করি, কী ধরনের চিকিৎসা করি, এই সকল প্রশ্নগুলো এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা আসলে আপনাদের সামনে একটা ছোট্ট তথ্যচিত্র আসলে তুলে ধরার চেষ্টা করি। অনেকেই আছেন না জানার কারণে বিভিন্ন ভুল ডক্টরের কাছে গিয়ে বছর পর বছর শুধুমাত্র ভুল ডায়াগনোসিসের কারণে, ভুল চিকিৎসার কারণে পঙ্গুত্ব বরণ করেছেন, চিকিৎসা হয়নি, বিছানায় পড়ে গেছেন, বছরের পর বছর চিকিৎসা করতে করতে চিকিৎসার সম্পর্কে বিতশ্রুদ্ধ হয়ে গেছেন। এই মানুষগুলোকে আমরা আসলে একটু একত্রিত করার চেষ্টা করছি, তাদেরকে আসলে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। কারণ একটা দেশ বা একটা জাতি যদি আপনার স্বয়ংসম্পূর্ণ হতে হয়, তার জনবল তার সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদই যদি দেখা যাচ্ছে যে আপনার বিকলাঙ্গ হয় বা তারা যদি কর্মক্ষম না থাকে, তারা আসলে সমাজের জন্য বোঝা হয়েই থাকে। আমরা এই মানুষগুলোকে চেষ্টা করছি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য এবং কর্মক্ষম করে তোলার জন্য, যাতে অন্তত তারা তাদের নিজেদের কাজগুলো তারা নিজেরা করতে পারেন, যাতে অন্যের সহযোগিতা নিয়ে তাদেরকে কোনো কাজ করতে না হয়, তারা নিজেরা যাতে অন্তত ব্যথামুক্তভাবে তাদের বাকিটা জীবন তারা কাটাতে পারেন, এবং যারা একদম ইয়াং তারা যাতে সকল কাজ সঠিকভাবে করতে পারেন, সেই একটা প্রয়াস আসলে আমরা চেষ্টা করি। দর্শক, আমার সাথে আমাদের একজন মা এখানে আছেন, উপস্থিত আছেন আজকে, যিনি কয়েকদিন থেকেই ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিচ্ছিলেন। আজকে আমরা একটু ওনার অভিজ্ঞতাটা আজকে একটু ওনার আপনাদের সাথে উনি শেয়ার করবেন, সেজন্য আসলে এখানে আসা। আসুন দর্শক, একটু ওনার সাথে আমরা পরিচিত হয়ে একটু কথা বলি। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। নাসিমা বেগম। বাসা কোথায় আপনার? শালমাসি। এটা হচ্ছে ঢাকা বসিলা, বসিলা থেকে একটু সামনে গিয়ে আপনাদের এই শালমাসি জায়গাটা খুবই সুন্দর। আমরা জানি সবুজের শ্যামলে অনেক প্রচুর গাছপালা আছে আপনাদের জায়গাটাতে, এবং ঢাকা সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকার ভিতরে এত সুন্দর জায়গাটা আসলে একটু কমই পাওয়া যায়। তো কয় সন্তান আপনার? আমার দুই ছেলে দুই মেয়ে। আলহামদুলিল্লাহ, সবাই নিশ্চয়ই বড় হয়ে গেছে। হ্যাঁ, বিয়ে করছে দুই ছেলে। আচ্ছা, এক মেয়ে বিয়ে দিচ্ছি 3 বছর, এক মেয়ে সবার প্রথমে যেটা শুরু হয়েছিল আপনার ডান পায়ে ব্যথা, পরবর্তীতে একটা সময় দেখছেন যে এই ব্যথাটা বাম পায়ে চলে গিয়েছে, বাম পায়ে ব্যথা, এবং এই কারণে হয়তো আপনাকে হাঁটার চলায় কিছুটা সমস্যা হতো। একটা সময় আপনি দেখেন আপনার কোমরে ব্যথাটা শুরু হয়েছে, মানে পর্যায়ক্রমে ব্যথাটা শুরু হয়েছে। যখন এই ব্যথাটা শুরু হয় সেটা উৎপত্তিটা ঠিক কতদিন আগে মনে আছে প্রথম? হ্যাঁ মনে আছে, ওই শীতে পুরানা কত বছর আগে? বছর না, মানে তার আগে আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, হঠাৎ করে আপনি দেখছেন ব্যথা ব্যথা। আচ্ছা, কোনো অ্যাক্সিডেন্ট কোনো কিছু হয়নি, হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা। তো যখন দেখছেন একটু চলাফেরা করলেই ব্যথাটা চলে আসে, ব্যথাটা নড়ে, মানে বিভিন্ন জায়গায় রেফার হচ্ছে, এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে ওই পাশে, এক এক সময় এক একটা জায়গায় ব্যথা। যখন প্রথম এই ব্যথাটা শুরু হয় প্রাথমিকভাবে কোনো ডক্টর দেখিয়েছিলেন? হ্যাঁ দেখাইছি। যখন প্রথম ডক্টরের কাছে যান কি বলেছিল ডক্টর? ডাক্তার গাড়ে ছিল, হাতে জিমজিম করতো, পিঠে ব্যথা ছিল। আচ্ছা দেখাইছি। আচ্ছা কি বলেছিলেন উনি? এনি ট্রিটমেন্ট করছে, এমআরআই করাইছে, 5 বছর পুরো সুস্থ, ওই ব্যথা আর নাই। আচ্ছা, কিন্তু ডক্টর রোগটা কি বলেছিলেন আপনার? রোগটা বলেছিল যে গারে অপারেশন করানো। আচ্ছা, অপারেশনের কথা বলেছেন, মানে ডিস প্রোল্যাপস হয়েছিল। হ্যাঁ, আমরা অপারেশন করি নাই, নানান ডাক্তার লাগে পরামর্শ কইরা এটাতে ব্যায়াম নিছি। আচ্ছা, আপনার প্রথম যখন আপনি ডক্টরের কাছে যান, উনি আপনাকে এমআরআই করেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেন, এবং করে উনি ডায়াগনোসিস করেন যে আপনার ঘাড়ে ডিস প্রোল্যাপস আছে, ডিস ফেটে বের হয়ে গেছে, সেটার জন্য আপনাকে উনি অপারেশনের পরামর্শ দেন। কিন্তু অপারেশনের ইয়েতে আপনারা সিদ্ধান্তে যাননি, আপনারা তখন অন্য চিকিৎসা কি আছে সেটা খুঁজতেছিলেন। আচ্ছা, তো যখন ডক্টর বললেন যে অপারেশনের কথা নেননি, তখন কি করেছিলেন? তখন সুস্থ ছিলাম, মানে হাঁটাচলা মোটামুটি করতে পারতাম। হ্যাঁ, সব করতে পারি। এখানে আসার আগে এলিফ্যান্ট রোড ডাক্তার
এখানে দেখাইছি এটা ভাঙা ভালো করেছে দেখার পর এখানে ব্যথা ছিল না পানি আইসা এখানে ফুলে গিয়েছিল আচ্ছা হাঁটু ফুলে গিয়েছিল হ্যাঁ পানি বের করছে আচ্ছা আষ্ট দিন থেরাপি দিছি হুম হুম থেরাপি দেওয়ার পর ভালোই ছিলাম আচ্ছা কিছুদিন ভালো ছিল হ্যাঁ কিছুদিন ভালো ছিলাম আমার মেয়ের আবার দুটো অপারেশন হচ্ছে আচ্ছা আর ছেলের ডেলিভারি হচ্ছে বেশ কষ্ট হ্যাঁ বেশ কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা তখন আবার একটু দেখলেন ব্যথাটা বেড়ে গেল আচ্ছা ব্যথাটা কি এখন কি শুধু তখন হাঁটুতেই আবার এসেছিল নাকি সেই কোমরে ঘাড়ে সব জায়গায় ব্যথাটা ছিল না ঘাড়ে ঘুরে ছিল না কোমরে হাঁটুতে কোমরে এবং হাঁটুতে তো তখন আপনারা আবার অল্টারনেট খোঁজা শুরু করলেন যে কিছুদিন আগে চিকিৎসা করে আসলাম আবার একই অবস্থা তখন আসলে বেটার চিকিৎসাটা কি আছে যেহেতু আপনারা অপারেশনও যাবেন না অপারেশন করবেন না ডিসিশন যে অল্টারনেট কি চিকিৎসা আছে তো সারের বিষয়ে আপনারা জানতে পারলেন কিভাবে সারের বিষয়ে জানতে পারি আমি আমার ছেলে আবার গুলশান একে জব করে না নানান জায়গায় যায় তো ও আবার সব মানে মায়ের বিষয়ে সে খোঁজ খবর নেওয়া শুরু করলে কোথায় চিকিৎসা করা যায় সব পরিচিত আর দুইজন লোক পাঠিয়েছিল তারা অনেক ভালো হয়েছে আচ্ছা তার মানে তখন উনি নিজেও কিছু লোক পাঠিয়েছিলেন সারের কাছে চিকিৎসার জন্য এবং তারা চিকিৎসা করে ভালো আছে তখন সে তার মাকে নিয়ে আসলো সারের সাথে দেখা হলো আলো আমি কইছি ওইখানে যাইতে বলছিল থেরাপি দিতে আসা যাওয়া হয় আমি বলছি না আমার কষ্ট হয় এত দূর থেকে যাওয়া করতে পারলাম না এখন না তাই আসছি আমি কিছু না যাইতে পারলাম না আলাদা ডিসিশন নিল আমার এখানে রাখা আচ্ছা তো স্যারের কাছে আসলেন স্যার আপনাকে দেখলেন দেখার পরে স্যার কি বলেছিলেন আপনাকে স্যার বলেছিল পানি বেশি না ঠিকমতো চললো অপারেশনের বিষয়ে কিছু বলেছেন যে অপারেশন দরকার নাই বা এমন কিছু বলেছেন না না আচ্ছা তো আপনি স্যারের তত্ত্বাবধানে থেকে ভর্তি হওয়া শুরু করে দিলেন ট্রিটমেন্ট হওয়া শুরু করলেন একদিন দেখা গেছি হুম হুম ওই সময় তো প্রস্তুতি নিয়ে আসিনি আচ্ছা আর দুই দিন পরে প্রস্তুতি নিয়ে বুঝা বুঝা দিয়ে এসে ভর্তি হয়ে গেছে সেই প্রচন্ড হাঁটু ব্যথার মানুষটা প্রচন্ড কোমর ব্যথার মানুষটা আজকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মানে আপনার মুখের হাসি আসলে বলে দিচ্ছে আসলে আপনি আলহামদুলিল্লাহ এখন কত ভালো আছেন কত সুস্থ আছেন মা অসংখ্য মানুষ আছেন শুধু না জানার কারণে বছরের পর বছর তারা বিছানায় পড়ে থাকে জানে না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবো আমরা জানি যে আমরা একজন মানুষকে আমরা হয়তো টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারবো না কিন্তু একটা ভালো সৎ উপদেশ দিতে পারবো আমার সেই দর্শক ভাই বোনদের জন্য যদি কিছু বলেন আপনি এই স্যারের চিকিৎসা সম্পর্কে যদি কিছু বলেন স্যার ভালো ট্রিটমেন্ট ভালো আচ্ছা যে রিমি থেরাপি দিছে এমএ অনেক ভালো মানে যেটা বলি সেটাই শুনে আপনি যেভাবে বলেছেন যেখানে যেখানে ব্যথা বলেছেন সেই জায়গাগুলোতে ওই ট্রিটমেন্ট দিয়েছে সুন্দর মতো আপনাকে ট্রিটমেন্ট দিয়েছে এবং আলহামদুলিল্লাহ সেই আন্তরিকতার কারণে আজকে আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হয়ে গেছেন ধন্যবাদ মা আপনাকে দর্শক শুনলেন আমাদের এই মায়ের কথা আলহামদুলিল্লাহ ওনার মুখের হাসি দেখুন আমি নিজে অভিভূত আসলে আমরা সবার মুখে এরকম হাসি চাই আমরা চাই ব্যথা মুক্ত থাকুক আপনাদেরকে জানাচ্ছি কারণ একটা তথ্য আপনার পুরো জীবনটাকে হয়তো বদলে দিতে পারে আপনি যে তথ্যটা জানেন আপনি এই তথ্যটা আরেকজনকে জানাবেন যাতে তার জীবনটা বদলে যেতে পারে সেও সুস্থ অবস্থায় ফেরত আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন আমাদের এই মায়ের জন্য এবং সর্বোপরি আমাদের এই ডিপিআরসি হসপিটালের জন্য যাতে আজীবন এরকম হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে পারি আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ মা আসসালামু আলাইকুম।